রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারজন খলিফা ছিল, চারজন খলিফার মধ্যে দুইজন খলিফাই তানার শ্বশুর ছিলেন, সেই দুইজন খলিফার নাম কি? কিয়ামতের দিন মানে আমাদের হাতের আঙ্গুল কিসের সাক্ষ্য দিবে? আপনার জন্য রয়েছে ছোট্ট একটি পুরস্কার, আপনি কি ইচ্ছুক? জি ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, নমরুদ তিনি মৃত্যুবরণ করেন কিভাবে? আমি কি প্রথমে অপশন নিতে পারবো নাকি? জি জি, আপনি তিনটি প্রশ্নের যে কোনো একটিতে অপশন নিতে পারবেন। আচ্ছা আমি অপশন নিচ্ছি। অপশন হচ্ছে তিনি পানিতে ডুবে মারা যান, অপশন হচ্ছে একটা ল্যাংড়া মশা তার আঘাতে তিনি মারা যান, অপশন হচ্ছে তিনি নিজের জুতা দিয়ে নিজের গালে থাপড়াতে থাপড়াতে মারা যান। আমি তিন নম্বর অপশনটা নিচ্ছি, নিজের গালে নিজের জুতা মেরে থাপড়াতে থাপড়াতে মারা যান। প্রিয় দর্শক, আমরা দেখতে পারতেছি যে ভাই উত্তরটি দিয়েছে, উত্তরটি সঠিক উত্তর। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারজন খলিফা ছিল, চারজন খলিফার মধ্যে দুইজন খলিফাই তানার শ্বশুর ছিলেন, সেই দুইজন খলিফার নাম কি? চারজন খলিফার নাম তো আপনার কাছ থেকে জানা যাবে না। যাবে যাবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি অপশন নিতে পারেন বা আপনি সোজা সাপটা উত্তর রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফার্ম, আর বাকি তিনজনের নাম বলুন, আমি একজনের নাম বলে দিচ্ছি। আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কনফার্ম? কনফার্ম। আবু বকর উসমান, আবু বকর ওমর এবং আবু বকর আলী। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে তার হচ্ছে মেয়ের জামাই, তিনি তো হবে না। হ্যাঁ, আর হচ্ছে আপনার ওসমান রাদিয়াল্লাহু তাআলা এবং হচ্ছে ওমর ফারুক, এই দুজনের একজনকে চয়েস করতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা হোক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, জি এটা নিয়ে আনিব, নিতে পারেন। আরেকটু ভাবে চিন্তা, আরে জটিল ধাঁধায় আসলে পড়ে গেলাম। তাহলে কি আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হনুকে নিব? এটাই আছে, হ্যাঁ আমি হেল্প করলাম এটাই তাহলে। হ্যাঁ, ওমর ফারুক রাদিয়াল্লাহু। প্রিয় দর্শক, আমরা দেখতে পারতেছি যে নবীজির যে শ্বশুর ছিলেন হযরত আবু বকর এবং ওমর, ভাইয়ের মতামত হচ্ছে এটা এবং এটাই হচ্ছে সঠিক উত্তর। আপনার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, কোন নবী দীর্ঘদিন তিনি জেলখানায় অবস্থান করেছিলেন? অপশন কে একটু নাই, আপনি কিন্তু অপশন পেয়ে গেছেন অটোমেটিকলি, একটু ধারণা দেওয়া যায় কি না? ধারণা যেমন একজন নবী আছেন, ধারণা দিলে হতে মানে পেয়ে যাবেন, মানে এতটুকু হিংস দেই যে কোরআনে তার বাবার নামেও সুরা আছে, তার ভাইয়ের নামেও সুরা আছে। লোকমান, লোকমান হাকিম, লোকমান হাকিম। আচ্ছা আমি আপনাকে অপশন দিই, পুরস্কারটা তো আসলে বড় বিষয় না, জানাটা হচ্ছে বড় বিষয়। হযরত ইউসুফ আলাইহিসসালাম এবং হযরত, হ্যাঁ লোকমান, হ্যাঁ হ্যাঁ, যে আরেকটা সূরা আছে তা ইউসুফ, সূরা ইউসুফ আছে, লোকমানও আছে, দুটো আছে বললে সরাসরি উত্তরটাই হয়ে যায় আর কি। হ্যাঁ আছে, ইউসুফ আছে, এজন্য আমি লোকমানটাকে চুজ করেছি। যদি বলেন আর কিছু আছে কিনা, আপনি একটাই মনে হয় ভেবেছিলেন। আচ্ছা যাক, মুহাম্মদ ইউসুফ আলাইহিসসালাম এবং হচ্ছে হযরত নূহ আলাইহিসসালাম। জি, উত্তর কোনটা হবে? কোন নবী দীর্ঘদিন জেল কেটেছেন? নূহ আলাইহিসসালাম তো হচ্ছে পোকা ইয়ে করেছে, ইসুফ আলাইহিসসালাম তো হচ্ছে, হ্যাঁ ইসুফ আলাইহিসসালাম জেল কেটেছে কারণ হচ্ছে ওনার পিছন প্রেমের কারণে এবং পিছন দিয়ে তাকে ইয়ে করা হয়েছে, তাকে পারে জেলে ছিল ইসুফ আলাইহিসসালাম, শিওর। জি, প্রিয় দর্শক, আমরা দেখতে পারতেছি যে ভাই এবার যে উত্তরটি দিয়েছে উত্তরটিও সঠিক উত্তর, ভাই তিনটা কোশ্চেনের উত্তর দিয়েছে এবং অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য, উত্তরগুলো পড়ার জন্য ধন্যবাদ। আমি একটু বলতে চাই, বাংলাদেশে আসলে বাংলাদেশের এই পর্যায়ে এসে অনেকেই কিন্তু সৃজনশীল অনেকগুলো কাজ করেন, এই ভাইরা যে কাজ করছে আমি নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার। আজকের এই পরিবেশে এসে বিশেষ করে ধার্মিক পাড়ায় এখানে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসছে এবং রঙ্গলীলায় যুক্ত, আমরা মনে করি এই সমাজকে সঠিক পথে নিতে গেলে, সৃজনশীলতার পথে নিতে গেলে এই ধরনের ভালো ভালো কাজগুলো হওয়া উচিত এবং এই কাজগুলোকে আমি আপনি আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমার মন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সকলেই এই চ্যানেলটির সাথে থাকবেন সেজন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, বেসিক্যালি আপনাদেরকে তিনটি কোশ্চেন করা হবে, সো তিনটি কোশ্চেনের মধ্যে আপনারা অপশন পাবেন দুটি প্রশ্নে এবং তিনটি প্রশ্নে যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে পুরস্কার। আপনারা কি ইচ্ছুক? ইচ্ছুক ভাই, ইচ্ছুক, ইচ্ছুক। আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ শান্তি। শান্তি? জি। আপনি?
শান্তি শান্তি জি এটা নিয়ে নিব। আচ্ছা আমি কি অপশন দিব? অপশন হচ্ছে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগ করা। শান্তি শান্তি জি এটা অধিকাংশ মানুষ শান্তি। কিন্তু দর্শক বেসিক্যালি উত্তরটি হবে আত্মসমর্পণ করা, মানে আমি নিজেকে কি ইসলামের কাছে কি করলাম, আত্মসমর্পণ করলাম। সো ভাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কিয়ামতের দিন মানে আমাদের হাতের আঙুল কিসের সাক্ষ্য দিবে? কোরআনের। আমরা হাত দিয়ে কি করি? কাজ করি, অনেক কিছু কাজ করি, কিন্তু মানে অনেক আমল আছেন আমরা হাত দিয়ে করি। সেটা কি? মানে নানান ধরনের মানে কাজ কাজকর্ম। অপশন দিব? আচ্ছা অপশন দেন। হাত দিয়ে হাত সাক্ষী দিবে ভালো মন্দ কাজ করার, হাত সাক্ষী দিবে তাসবিহ পাঠ করার, হাত সাক্ষী দিবে আল্লাহ এক সেটা তাসবিহ তাসবিহ পাঠ করা পাঠ করা। আপনি? তাসবিহ। আচ্ছা প্রিয় দর্শক ভাইরা এবার যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ করেন কোন নবীর মেয়ে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ করেন কোন নবীর মেয়ে? কোন নবী? আলী। হযরত আলী। হযরত আলী। অপশন দিব? দেন অপশন দেন। অপশন হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, ঈসা নবীর মেয়ে, মুসা নবীর মেয়ে। মুসা। মুসা নবী। একটু ভেবে চিন্তা করুন। মুসা নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা নবী, ঈসা নবী। মুসাই। দর্শক আমরা দেখতে পারতেছি যে ভাইরা এবার যে উত্তরটি দিয়েছে উত্তরটি বেসিক্যালি হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। যাক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম।